সাঙ্গু নদী বা শঙ্খ নদীর প্রবাহটাও বেশ বৈচিত্র্যময়। বাংলাদেশের নদীগুলো মূলত উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়, কিন্তু সাঙ্গু নদী দক্ষিণ থেকে প্রথমে গেছে উত্তরে, তারপর পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে এগিয়েছে বঙ্গোপসাগরের দিকে। চট্টগ্রাম বিভাগের বৃহত্তম জলধারা সাঙ্গু, মন পাগল করা অদ্ভুত সুন্দর এক পাহাড়ি নদী। মারমা উপজাতিরা তাদের বাসায় সাঙ্গু নদীকে রেগিরিং ঠ্যাং অর্থাৎ স্বচ্ছ নদী নামে ডাকে আদিকাল থেকে। বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের চট্টগ্রাম ও বান্দরবন জেলার একটি নদী সাঙ্গু। পাহাড়ের কুলগেশে একে বেঁকে চলা এ নদী কোথাও উন্মুক্ত, আবার কোথাও বা শান্ত। গত তিন দিন ধরে পাহাড়, নদী আর ঝর্ণার বান্দরবন সিরিজের এই নদী কেবল আমাদের ভ্রমণের পথটা আরামদায়ক করেছে। বিস্তারিত নিয়ে ফিরছি ইন্টুর পর। নামকরণের যথার্থ সার্থকতায় আছে আমার মনে হচ্ছে। পাহাড়ি এলাকার প্রকৃতি অনুযায়ী অসংখ্য ছোট বড় ঝর্ণা থেকে সৃষ্টি হওয়া ছোট ছোট পাহাড়ি নদী বা ছড়া এসে মিশেছে সাঙ্গু নদীতে। সর্প এলাকার সাঙ্গু নদীর দৈর্ঘ্য 294 কিলোমিটার, গড়প্রস্থ 119 মিটার। কর্ণফুলীর পর এটি চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম নদী। মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের বান্দরবন জেলার মদক এলাকার পাহাড় থেকে শুরু হয়ে চট্টগ্রামের ভিতর দিয়ে 173 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে কর্ণফুলী হয়ে বঙ্গোপসাগরে পড়েছে সাঙ্গু। পাহাড়ি এই নদীতে চলাচলের একমাত্র বাহন শক্তিশালী ইঞ্জিন চালিত নৌকা। কিন্তু চার দশকে সাঙ্গু নদী যেমন তার রূপ পাল্টেছে, তেমনি আমল বদলে গেছে এর চারপাশের পরিবেশ ও প্রতিবেশ। একই সঙ্গে বদলে গেছে এর জীবনযাত্রা। এই সীমান্ত নদীরই একটি অংশ অময়ক্রিং চং বা রেমাক্রি চং বা প্রধানমন্ত্রী খাল। মিয়ানমারের সীমান্ত গেছে বাংলাদেশের সর্বশেষ রেমাক্রি ইউনিয়নের নাম এ রেমাক্রি চং এর নাম অনুসারেই। অময়ক্রিং অর্থ প্রধানমন্ত্রী আর অময়ক্রিং চং অর্থ প্রধানমন্ত্রীর খাল। রেমাক্রির স্থানীয় লোকজন জানান, একসময় আরাকানের এক রাজা ছিলেন, লঞ্চ ডুবিতে তার মৃত্যু হবে বলে জানতেন তিনি। তাই প্রধানমন্ত্রীকে একটি আংটি দিয়ে বলেছিলেন, আমি হয়তো মরে যাব, তুমি এই আংটিটা রাখো, আমি মারা গেলে তোমাদের রানীর কাছে গিয়ে বলবে এই আংটিটা যার হাতে সুন্দরভাবে খাটবে সে রানীকে পুনরায় বিয়ে করে রাজা হবে। একদিন রাজা ও প্রধানমন্ত্রী দুটো লঞ্চ করে সমুদ্র পাড়ি দিচ্ছিলেন। প্রধানমন্ত্রীর লঞ্চটা ছিল সামনে, সত্যি লঞ্চটা ডুবে মারা যান রাজা। পরে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে ঘটনা খুলে বললে রানী তাকে বললেন, তুমি রাজাকে মেরে ফেলেছো আমাকে বিয়ে করার জন্য। এমন পরিস্থিতিতে রানীর সঙ্গে তার দ্বন্দ্ব প্রকট হয়ে উঠল। এই খাল দিয়ে সাঙ্গু নদী হয়ে ত্রিপুরা গিয়ে রাজ্য স্থাপন করেন ওই প্রধানমন্ত্রী। সাঙ্গু নদীটা আসলে হেঁটেই পার হওয়া যায়। একজনকে দেখতে পাচ্ছি, তিনি কাপড় উঁচু করে হেঁটে নদী পার হয়ে আসছেন। মানে এটা কমর পানিরও কম পানি থাকে এখানে কোনো কোনো জায়গায়, পাথরের জন্য হয়তো অনেকটা বেশি পানি দেখা যায় কোথাও কোথাও, কিন্তু এই পানি অনেক কম এবং পানির কিন্তু স্রোত অনেক বেশি স্রোত। আমি যদি এই যে এই এই লোককে দেখি, যেখানে যে লোক একজন আসছে, তিনি কিন্তু হেঁটেই পার হয়ে চলে আসছেন। তখন থেকে একে প্রধানমন্ত্রীর খাল বা অময়ক্রিং চং বলা হয়। ছোট বড় ঝর্ণা থেকে সৃষ্টি হওয়া ছোট ছোট ছড়া এসে মিশেছে এ নদীর দুপাশের বাসিন্দাদের অধিকাংশই মারমা বা অন্য কোনো নিগোষ্ঠীর মানুষ। তাদের অধিকাংশেরই পেশা জুম চাষ। কয়েক দশক আগেও এই নদীর দুতীরে ছিল ঘন বন। উপরে করে উনি চলে আসছেন, একজন স্থানীয় লোক এখানে। সে বনে বিচরণ করত হাতি, বাঘ, ভালুক, হরিণ, বানর, ময়ূর, হনুমান, উল্লুক সহ আর অনেক বিরল প্রজাতির প্রাণী, ছিল অনেক প্রজাতির অজগর। আজ এসবই হয়েছে অতীত ইতিহাস। বান্দরবানের প্রধান যোগাযোগের মাধ্যমও ছিল এই নদী। সব মিলিয়ে বান্দরবানবাসীর জীবন ও জীবিকার প্রধান উৎস ছিল এই সাঙ্গু নদী। কিন্তু নির্বিচারে নদীর তীরবর্তী বৃক্ষ নিধনে প্রাণী বৈচিত্র্যের স্বভাবটাই যেন পাল্টে গেছে সাঙ্গুর। একই পাহাড়ে বারবার জমচাষে ভূমিক্ষয় বেড়েছে আশঙ্কাজনকভাবে। বর্ষাকালে তাই স্বচ্ছ জলের নদী হয়ে যায় ঘোলা, ভরাট হওয়া নদীর বুকে বাধা পায় বর্ষার পানি। বর্ষাকালে এখন ঠিকই প্লাবিত হয় নদীর অববাহিকার অনেক স্থান, জলাবদ্ধতাও তৈরি হয় কোথাও কোথাও। বাংলাদেশে উৎপত্তি হয়ে আবার এদেশে শেষ হয়েছে সাঙ্গু নদীর গতিধারা। গতিধারা ধরে রাখতে এ নদীকে সমৃদ্ধ করছে ছোট বড় অন্তত 200 জিরি বা ঝর্ণা। আবার দুকুল উর্বর হয়ে উঠেছে এ নদীর শান্ত পানিতে, গড়ে উঠেছে ক্ষুদ্র নিগোষ্ঠীর আবাস। অন্যদিকে দেশের সব নদী বয়ে আনে পলিমাটি, কিন্তু বৈচিত্র্যপূর্ণ সাঙ্গু নদী পলিমাটির পরিবর্তে নিয়ে আসে নানা ধরনের পাথর। নদী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের পাথর। ছোট কিংবা মাঝারি সাইজের পাথর যেমন রয়েছে, তেমনই রয়েছে বিশাল বিশাল সব পাথরও।
মনে হবে যেন কোনো ভাস্কর্য শিল্পী নিজ হাতেই পাথরগুলোকে সাজিয়ে রেখেছেন। যুগের পর যুগ পেরিয়ে গেলেও পাথরগুলোর কোনো নরনচরণ নেই। আবার স্বচ্ছ পানিতে চোখ রাখলেও দেখা যাবে নদীর তলদেশটিও পাথরের। পাথরে নদীতে এগিয়ে চলেছে পর্যটকবাহী নৌকা। গত চার দশকে শঙ্খ নদী যেমন তার রূপ পাল্টেছে, তেমনি আমল বদলে গেছে এর চারপাশের পরিবেশ ও প্রতিবেশ। একই সঙ্গে বদলেছে জনজীবনের যাত্রা। বৃষ্টির পানি এখন আর আগের মতো সহজে গড়িয়ে নেমে যায় না। শঙ্খ নদীতে নাব্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে যোগাযোগ এবং প্রাণ বৈচিত্র্যের স্বাভাবিক বিকাশের ক্ষেত্রে দেখা দিয়েছে মারাত্মক বিপর্যয়। প্রকৃতি ও পরিবেশের উপর আমরা যে পরিমাণ শাসন ও দূষণ করছি তার প্রতিদান আমরা পাচ্ছি, আরও পাবো। প্রকৃতি আমাদের উপর প্রতিশোধ নিবে, এটাই স্বাভাবিক। আসুন সচেতন হই, নিজেদের সংশোধন করি, প্রকৃতি রক্ষা করি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।